জানে সুস্থ তার কদর সুস্থ না কদর সুস্থ জানে সুস্থ তার কদর বলে ঠিক না পেট হাতুয়ালা না জানে হাতের কদর হাতুয়ালা না জানে হাতের কদর হাতহীন ব্যক্তি জানে হাতের কদর পাউলা জানে পায়ের কদর পাওহীন ব্যক্তি জানে পায়ের কদর নাহি জানে চুকের কদর নাহি জানে চুকের কদর চকুহীন ব্যক্তি জানে কদর বলেন না বেটিক আকামুল হাকিমিন মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে চক্ষু দিয়েছেন হাত দিয়েছেন পাও দিয়েছেন এমন বহু মানুষ আছে হাত নাই পাও নাই চক্ষু নাই আসে না নাই আল্লাহ তালা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন সুস্থতার মালিককে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ করেছেন আল্লাহ যদি সুস্থ না করতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না কি বলেন আসতে পারতাম আসতে পারতাম না এটা আল্লাহ তালার বহুত বড় দয়া বহুত বড় আহসান বহুত বড় করম বহুত বড় মায়া জুড়ে বলেন টিকনা বেটি এজন্য আল্লাহরে কলি বলেন

কেউ দন দৌলতের পাগল কেউ টাকা পয়সার পাগল কেউ মিল ফ্যাক্টরির পাগল কেউ স্বার পাগল কেউ ছেলের পাগল কেউ মেয়ের পাগল কেউ 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 বিবির পাগল আবার মেম্বার হওয়ার পাগল কেউ চেয়ারম্যান হওয়ার পাগল কেউ এমপি হওয়ার পাগল কেউ মন্ত্রী হওয়ার পাগল কেউ প্রধানমন্ত্রী হওয়ার পাগল দূরে বলেন ঠিক না ঠিক ওই সমস্ত পাগলদের পাগলামি একদিন শেষ হয়ে যাবে রে বা যেদিন তাদের মৃত্যু হয়ে যাবে সেদিন তাদের পাগলামিও শেষ হয়ে যাবে বলেন ঠিক না বেটিক কিন্তু যারা আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার জন্য পাগল হয়েছেন আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট হওয়ার জন্য যারা পাগল হয়েছেন তাদের পাগলামিটাই একমাত্র কাজে লাগবে জুনে বলেন ঠিক না বেটি এজন্য ভালো করে বুঝতে হবে ভালো করে জানতে হবে ও আমার বা এজন্য আল্লাহর বলি বলতেছেন কিমতে হারু চিজ রা দানি কে কিস্তিমতে হারু চিজেরি কে কিস্তিমতে কিমতে হে দুনিয়ার মানুষ সকল তুমি দুনিয়ার সব কিছু বুঝলে কোন ব্যবসা করলে লাভ বেশি হবে কোন ব্যবসা করলে মুনাফা বেশি হবে কোন ফসল বেশি কর কোন ফসল জমিনে ফলাইলে ফল বেশি হবে ফসল বেশি হবে বেশি ফসল উৎপন্ন হবে কোন দেশে গেলে বেশির থেকে বেশি বেতন পাওয়া যাবে বেশির থেকে বেশি টাকা উপার্জন করা যাবে এইগুলি বুঝলে রে ভাই কিন্তু কোন আমল করলে জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে কোন আমল করলে কবর রাজাব থেকে মুক্তি পাওয়া যাবে এইগুলিতে এইগুলি তো তুমি বুঝলে না তোমার মতো নির্বুত তোমার মতো বেউকুফ তোমার মতো নাদান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না যারা বলেন ঠিক না বেটি ও আমার ভাই এজন্য দুনিয়াতে কোনো মানুষ চিন্তাবিহীন নাই যদি কোনো ব্যক্তি বলে আমার কোনো চিন্তা নাই পেরেসানি নাই টেনশন নাই ফাগলামি নাই তাহলে সে মানুষের অন্তর্ভুক্ত না আল্লার বলি বলেন দুনিয়া দুনিয়া কাছে কাছে বেগম বেগম অগর বাসদ বনি আদম অগর বাসদ বনি আদম নাবাসদ ও আমার ভাই বলেন তো দেখি দুনিয়াতে মানুষ পেরেশানি মুক্ত কে আছে নাকি কেউ নাই কোনো না কোনো টেনশন আছে পেরেশানি আছে যদি বলে আমার কোনো টেনশন নাই পেরেশানি নাই তাহলে বুঝতে হবে সে আদম সন্তানের অন্তর্ভুক্ত না যদি বলেন ঠিক না বেঠিক ও আমার ভাই বুজুর গানে দিন বলেছেন এই যে ইসলাম নামক গাছটা এত বড় হয়েছে দুনিয়ার প্রতিটা গাছের নিচে পানি ডালা হয়েছে তারপরে গাছ বড় হয়েছে ইসলাম নামক গাছটা বড় হয়েছে বড় হয় নাই নদীর পানিতে বড় হয় নাই টিউবওয়েলের পানিতে বড় হয় নাই পুকুরের পানিতে সেই গাছটা বড় হয় নাই ও আমার সেই গাছটা বড় হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মুজাহিদিনদের বুকের তাজা রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ কেরামের বুকের তাজা হুনের বিনিময়ে ইসলাম নামক গাছটা বড় হয়েছে ধূরে বলেন ঠিক না বেঠিক ও আমার ভাই হাকিমুল উম্মত আল্লামা আশরাফ তানবী রহমতুল্লাহ আলহি ওনার কিতাবে উল্লেখ করেছেন জীবনের কি বাস্তবতা আমার আপনার সামনে বহু মানুষ দুনিয়ার থেকে বিদায় হইতেছে কি হইতেছে না বহু মানুষ বিদায় হইতেছে বহু মায়ার মানুষ আমাদের সামন থেকে চলে যাইতেছে জীবনের বাস্তবতা সম্পর্কে হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে হজরত আলী রাজি আল্লাহ একদিন নবীজি সল্লাহ আলহি আসাল্লামের খেদ মতে আসছেন আইসা কবুতরের বাচ্চার মতো তরতর করে কাঁপতেছেন আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লাহ আলমিন বললেন ও আলী তুমি কেন এইভাবে কবুতরের বাচ্চার মতো তর করে কাঁপতেছ যে আলীকে থেকে বিশ্বের বড় বড় আর সেই আলী। পাইত আল্লাহর নবীর খেদমতে নামাজের সময় এসে কবুতরের বাচ্চার মতো তরথর করে কাঁপতেছেন আল্লাহর নবী বললেন ও আলী তুমি এইভাবে কেন কাঁপতেছো আলী বললেন নবীজি এই যে গেল এই যে গেলো রাতে রাতে একটা ভয়ঙ্কর খাপ দেখেছি স্বপ্ন দেখেছি এই স্বপ্নটা চোখ থেকে সরাইতে পারতেছি না এই স্বপ্নটা ভুলতে পারতেছি না এই স্বপ্নটা থেকে পারতেছি না এই জন্য আমি তরতর করে কাঁপতেছি ওগণবি এই স্বপ্নের কি তাবির হতে পারে এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে আমি কারো কাছে যাই নাই একমাত্র আপনার কাছে এসেছি এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বলেন ও আমার ভাই যে স্বপ্ন দেখেছেন হজরত আলী রাজি আল্লাহ আর যেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন বিশ্বনবী রাহমাতুল রহমাতুল্লিল আলামিন ওই স্বপ্নের দাম আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ওই স্বপ্নের দাম আছে মনোযোগ দিয়া সোনার রাজি আছেন না ইনশাল্লাহ হজরত আলী রাজি আল্লাহ আলানহু বলেন কখনো আমি একটি ভয়ঙ্কর হাফ দেখেছি হাফটা হলো আমি একটি ভয়ঙ্কর বাঘ দেখেছি বাঘ ওই বাঘ থেকে বাসার জন্য আমি এই গুহায় গেলাম ওই গুহায় গেলাম এই পাহাড়ে গেলাম ওই পাহাড়ে গেলাম এই করে গেলাম সেই করে গেলাম কিন্তু যেখানে দেখি বাঘ আমার পিছনে আমাকে ধরার জন্য উদ্ধত হয়েছে ও আমার বা এই দেখি বাঘ দেখলে ভয় লাগে না লাগে না বাঘ দেখলে ভয় লাগে এজন্য এই জন্য হজরত আলির বলেন আমার ইচ্ছা ছিল গাছে গাছে থাকা আমার ইচ্ছা ছিল গুহায় গুহায় টাকা ঘরতে গড়তে থাকা ঘরে ঘরে টাকা কিন্তু হঠাৎ দেখতে পাইলাম গর নাই গর্ত নাই গুহা নাই কিছুই নাই চটি মাঠ চটি ময়দান এখন বলেন তো দেখি বাঘের জন্য সহজ সেনা সব কঠিন রইছে সহজ হজরত আলী রাদী আল্লাহাল আন হু বলেন ভগনবিজি এখন কিছুই নাই 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 বাড়ি পাহাড় নাই পর্বত নাই কিছুই নাই এখন তো বাঘ আমাকে ফেলবে স্বপ্নের কথা আমি কালাম যা আছে সব করে রেডি হয়ে গেলাম বাঘ তো আমাকে খেয়ে ফেলবে দোয়া কালাম সব করে রেডি হয়ে গেলাম বাঘ আমাকে খেয়ে ফেলবে ঠিক ওই মুহূর্তে দেখতে পাইলাম একটা গাছ গাছটা দেখার পরে আমার আশার সঞ্চার হইল যে বাঘ যত বড় বীর বাহাদুর পাহালুয়ান হোক না কেন বাঘ কিন্তু গাছে উঠতে পারবে না কি বলেন উঠতে পারবে হজরত আলী রাজি আল্লাহ তালান বলেন ওগো নবীজি আমি যখন গাছের মধ্যে উঠার জন্য শুরু করলাম উঠতে আরম্ভ করলাম আমি যেই গতিতে গাছের মধ্যে উঠলাম তার চাইতে আরো অনেক দ্রুত গতিতে বাঘ গাছের মধ্যে উঠেছে ধরে বলেন সুবাহ ও আমার ভাই বিপদ বাড়ছে না কমছে বাড়ছে আমি এই শাখা থেকে ওই শাখায় গেলাম বাঘ এই শাখা থেকে ওই শাখায় গেল এই ডাল থেকে ওই ডালে গেলাম বাঘ ওই ডাল থেকে ওই ডালে গেল বাঘ থেকে বাঁচার জন্য আমি সর্বশেষ ডালে গেলাম বাঘ তো সর্বশেষ ডালে গেলো আমাকে ধরার জন্য আমাকে আক্রমণ করার জন্য বলেন বিপদ বাড়ছে না কমছে বাড়ছে হজরত আলী রাজি আল্লাহ বলেন বাঘ তো আমাকে খেয়ে ফেলবে স্বপ্নের কথা বাক্য খেয়েই ফেলবে জন্য দুয়া কালাম যা ছিল সব পরে রেডি হয়ে গেছেন সব কিছু পরে রেডি বাক খেয়ে ফেলবে ঠিক ওই মুহূর্তে গাছের সর্বশেষ জালের মাথা থেকে একটা রসি নিচের দিকে ঝুলন্ত দেখতে পাইলেন মানুষ যত বিপদেই পড়ুক না কেন বাঁচার চেষ্টা করেনি না করে না করে হাসপাতাল থেকে ডাক্তার সাহেব বলতেছে উনাকে বাড়িতে নিয়ে যান উনি বাঁচবে না যা কিছু খাওয়ানো দরকার তাকে খাওয়াইয়া ফেলেন বাড়িতে নিয়ে আসে আসার পরেও কিন্তু আশা সারে না চেষ্টা করেনি না করে না করে মসজিদের হুজুরের কাছে যায় পানি ভরা নিয়ে আসে সাইফুল হাদিস মহাদিস ফির কাছে যায় হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন আমার বাবার জন্য দোয়া করেন আমার ভাইয়ের জন্য দোয়া করেন দোয়া চায় কি চায় না চেষ্টা করে হজরত আলী বলেন অগণবিজি যখন একটা রশি নিচের দিকে জুলন্ত দেখতে পাইলাম তখন আমার তখন আমার আশার সঞ্চার হইল এই রশি দিয়া আমি ধরে ধরে নিচের দিকে নামতে শুরু করলাম যখন রসির মাঝামাঝি অবস্থায় আসলাম আসার পরে নিচের দিকে তাকাইলাম তাকাইয়া দেখতে পাইলাম একটা অন্ধকার গর্ত দেখা যায় কি দেখা যায় অন্ধকার গর্ত গর্তের ভিতরে বড় বড় আগুনের দুটা চোখ দেখা যায় আমি আরো গভীর ভাবে ভালোভাবে তাকাইলাম তারপরে দেখতে পাইলাম এই গর্তের ভিতরে বিশাল একটা অজগর সাপ হা করে আছে রসিটা যে জায়গায় শেষ সেই রসির মাথায় হচ্ছে অজগর সাপের মাথা অজগর সাপের মুখ বিপদ বাড়ছে না কমছে বাড়ছে আনি বলেন ভগন অভিজিৎ তারপরে আমি উপরের দিকে তাকাইলাম উপরের দিকে থাকাই দেখি রশিটা যে ডালের মধ্যে বাঁধা ওই ডালটা দুইটা ইঁদুরে কাটতে 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 প্রায় শেষ করে দিয়েছে সামান্য বাকি আছে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর আমি এই ভয়ঙ্কর হাত দেখেছি স্বপ্ন দেখেছি এই স্বপ্নটা চোখ থেকে সরাইতে পারতেছি না এই স্বপ্নটা অন্তর থেকে বলতে পারতেছি না এই এই স্বপ্নটা অন্তর থেকে সরাইতে পারতেছি না এই জন্য গণবিধি আপনার কাছে এসে কবুতরের বাচ্চার মতো তর তর করে কাঁপতেছি জোরে বলেন শুভানন্দ এই জন্য কাঁপতেছি এ কি ব্যাখ্যা আল্লাহর নবী বললেন ও তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নের ভিতরে তোমার জীবনের বাস্তবতা রয়েছে ও শুধু তোমার জীবনের বাস্তবতাই নয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মেয়ে পুরুষের জীবনের বাস্তবতা আল্লাহ রব্বুল আলমিন এই স্বপ্নের ভিতরে রেখে দিয়েছেন ধরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন ওয়ালি তুমি সব সবকে দেখেছ বাঘ এই বাঘ দুনিয়ার কোনো বাঘ না রে আলি হলো হজরত আজরাই লালাই হিসালাম দুনিয়ার কোন হিংস্র জন্তু না দুনিয়ার কোনো বাঘ না এটা হচ্ছে মালাকুল মাউত হজরত আজরাই লালাই হিসু সালাম মৌত জিস দিন আগাই মুরদাহ কি হালত ক্যা হুই মৌত জিস দিন আগাই মুরদাহ কি হালত ক্যা হুই রুহে তন সে উর্গাই মুরদাহ কি হালত ক্যা হুই রুহে তন সে উর্গাই মুরদাহ কি হালত ক্যা হুই মৌত কা সিন কুল্লু না সিন শারিবু মৌত কা সিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু না দাখিলু জুরে বলেন সুবহানাল্লাহ আলি বলতে তার নবীজি বলতেছেন ওয়ালি এটা হলো বাঘ এটা হল বাঘ না এটা হলো মালাকুল মাবো তাজরাহি দা আজরাই লাড়াই সড়া তোয়া সালাম তখন আলী রাদি আল্লাহ তালা বললেন ও গনবিদি খুশি হইলাম আনন্দিত হইলাম এটা হলো মালাকুল মাবো তাজরাহি লাড়াই সড়া তোয়াৎসালাম তাহলে ওই যে গাছ দেখলাম সেটা কি ওই গাছটা কী আল্লাহর নবী বলেন ওয়ালি তুমি যে গাছ দেখেছ এটা অন্য কিছু না এটা এটা হলো দুনিয়া বলেন আরো জুড়ে বলেন গাছটা কি দুনিয়া ইস দুনিয়া কি মহব্বত মিশলে কাগজ ফুল হায় ইস দুনিয়া কি মহব্বত মিশলে কাগজ ফুল দেখনে মে খুশনামা হায় বু মগর কুছ ভি দেখনে মে খুশনামা হায় বু কুছ ভি আমার ভাই আল্লাহর নবী বলতেছেন ও এটা অন্য কিছু না সেটা হচ্ছে দুনিয়া দুনিয়ার মধ্যে মানুষ বাসার জন্য এক দেশ থেকে আরেক দেশে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় শান্তিতে থাকার জন্য আরামে থাকার জন্য কিন্তু দুনিয়ার কোনো মানুষকে নিরাপদ পাবে না শান্তিতে পাবে না কি বলেন শান্তিতে পাওয়া যাবে যতই চেষ্টা করতেছে শান্তির জন্য কিন্তু শান্তির লেশ পাইতেছে না কি বলেন পাইতেছে নাকি দরি দুনিয়া কাছে বেগম নাবাসদ দরি দুনিয়া কাছে বেগম নাবাসদ অগর বাসদ বনি আদম নাবাসদ অগর বাসদ বনি আদম নাবাস সবাই টেনশনের মধ্যে আছে ফেরেশানির মধ্যে আছে এমন কোনো মানুষ তালাস করে পাবেন না শান্তিতে আছে কে বলেন আছে নাকি না আল্লাহর নবী বলেন ও আলী তুমি যে গাছ দেখেছো সেটা হচ্ছে দুনিয়া আলী বললেন ও গুণ খুশি হইলাম আনন্দিত হইলাম তাহলে ওই যে রসি দেখলাম সেটা কি আল্লাহর নবী বললেন ও আলী সেই রসিদা অন্য কিছু না সেটা হচ্ছে হায়াতের রসি সেটা কিসের রসি হায়াতের রসি কাগজ কাট কর ঘুরি কর উড়াতা হায় আসমান মে কাগজ কাট কর বানা কর উরাতা হায় আসমান মে গুরি বেচারা কে করে গা রসি মৌলা কি হাত মে গুরি বেচারা কে করে গা রসি মৌলা কি হাত মে আমার আমার হায়াতের রসি কার হাতে জুড়ে বলেন আরো জুড়ে বলেন আমার আপনার হায়াতের রসি কার হাতে যখন আল্লাহ তালা আমাকে আপনাকে ডাক দিবেন না যায় পারবেন করা যাবে না যেতেই হবে খুশি সে হো ইয়া লাচারি সে হো ইচ্ছাই হোক কোন ইচ্ছাই হোক খুশিতে হোক আর বেজারে হোক এই দুনিয়া ছাড়া লাগবে কি লাগবে না জুড়ে বলেন এই দুনিয়া চারা লাগবে এই দুনিয়া ছেড়ে যেতেই হবে যাওয়া চারা কোনো উপায় নাই কে বলেন উপায় আছে আল্লাহর নবী বলতেছেন এটা হল রসিটা হচ্ছে হায়াতের রসি আলী বলেন মগনবিজি খুশি হইলাম আনন্দিত হইলাম শান্তনা পেয়েছি খুশি হয়েছি তাহলে ওই যে দুইটা ইঁদুর দেখলাম একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর আল্লাহর মানে হলো দিন কালো ইঁদুর মানে বলেন সাদা মানে কালো হলো রাত কিছুই তো বুঝলাম না আল্লাহর নবী বলেন ইঁদুর যেমন ভাবে মানুষের কোটি কোটি টাকার সম্পদ কেটে নষ্ট করে দে ঠিক তেমনি ভাবে এই যে দিন যাইতেছে রাত্র যাইতেছে আমাদের হায়াত কাটতেছে এই যে দিনটা গেল আমার হায়াতের ভিতরে আর দ্বিতীয়বার কোনদিন এই দিনটা আসবে না এই যে রাতটা গেল আমার হায়াতের ভিতরে জীবনে আর ওই আসবে না এই যে সপ্তাহটা গেল আমার হায়াতের ভিতরে দ্বিতীয়বার এই সপ্তাহটা আসবে না কি বলে আসবে নাকি এই যে মাছটা গেল আমার জীবনের ভিতরে আমার হায়াতের ভিতরে দ্বিতীয়বার এই সপ্তাহটা এই মাসটা আসবে না এই বৎসরটা আসবে না এজন্য আল্লাহর নবী বলতেছেন ওয়ালি সেই ইঁদুর হলো রাত্র এবং দিন সাদা ইঁদুর মানে হলো রাত্র কালো ইঁদুর মানে হলো সাদা ইঁদুর মানে হলো দিন কালো ইঁদুর মানে হলো রাত্র এই যে রাত্র দিন যাইতেছে আমাদের হায়াত কমতেছে আমরা মনে করতেছি বড় হইতেছি আমরা আসলে কি বড় হইতেছি আমরা ছোট হইতেছি আমাদের হায়াত কমতেছে হুরহি হায় উমরে মিশলে বরফ কম পুরোহি হায় হম মিসলে মিশলে বরফ কম রপ্তা রপ্তা চুপকে চুপকে দম্ভ দম রপ্তা রপ্তাহ চুপকে চুপকে দম্ভ দম প্রতিটা শাস প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘণ্টা প্রতিটা তিন প্রতিটা সপ্তাহ প্রতিটা মাস প্রতিটা বৎসর যাইতেছে গো বা আমরা কিন্তু কবরের দেখে অগ্রসর হইতেছি জেরবল এন টিকনা বেটিক ও আমার ভাই আলি রাজী আল্লাহ তাহান হুম বলেন মগনবীজি ই খালো ইঁদুর আর রাত খালো ইঁদুর রাত্র সাদা ইঁদুর দিন এটা বুঝতে পারলাম তাহলে ওই যে গর্ত দেখলাম সেটা কি আল্লাহ র নবী বলেন আলী সেই গর্তটা হল খবর সেই গর্তটার নাম কি খবর মাওচুক হাসিম কুল্লু না আসিম সারিবু মাওচুক আসিম কাব্রু বাই টিন কুলু না চিন্দা খেলু এহা হামস কবর আঁখের ঠিকানা ইহা হামসব বা মুসা কবর আঁখের ঠিকানা কুই আগে রওয়া না কুই পি চেহ কুই আগে রওয়া না হায় কুই পি চেহ রওয়া না গ্রেভর আনটিকনা ও আমার বাই খুশিতে হোক বেজারে হোক এই দুনিয়া ছাড়া লাগবে কি লাগবে না ছাড়া লাগবে এজন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই যারা এই দুনিয়ার ভিতরে খুশি করার জন্য তাদের জীবন দিয়েছে তাদের জীবনটা হয়ে গেছে আর যারা মাটির জন্য জীবন দিয়েছে তাদের জীবনটা হয়ে গেছে মাটি এই যে আমাদের গায়ে কাপড় দেখা যায় এই কাপড়ের মূল তাম পৃথিবীতে যা কিছু দেখতেছি না দেখতেছি সবকিছু মাটি সবকিছু কি জুড়ে বলেন সবকিছু মাটি এই যে আমার কাছে কাপড় আছে এটার মূল হলো তুলা এই কাপড়ের মূল হলো সুতা সুতার মূল হলো তুলা তুলার মূল হলো গাছ গাছের মূল হলো মাটি বলেন না বেটিক এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব কিছু মাটি মাটির জন্য আজকে যারা জীবন দিতেছে তাদের জীবন মাটি হয়ে গেছে ফেরাউন জীবন দিয়েছে মাটির জন্য অন্যায় অত্যাচার অনাচার অভিচার জুলুম নির্যাতন করেছে মাটির জন্য এজন্য তার জীবনটাও হয়ে গেছে মাটি বলেন হামান এই সমস্ত কাফির সান্দা তাদের জীবন দিয়েছে মাটির জন্য এজন্য তাদের জীবনটাও হয়ে গেছে মাটি জুড়ে বলেন না বেঠিক ও আমার ভাই যারা জীবন দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তাদের জীবন হয়ে গেছে খাটি যদি বলেন ঠিক